ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এটাই তরুণ হালদারের চায়ের দোকান। গত রাত্রে এই চায়ের দোকান বন্দর পরে তরুণ এখানে যখন বসেছিল তখনই তাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এখনো চারদিকে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন, এই পাশের গ্যারেজের যিনি মিস্ত্রি ছিলেন তিনি তার বাড়িতে গিয়ে খবর দেন এবং তিনি বলেন যে কে বা কারা এসে তরুণকে গুলি করে চলে গেছে। কিন্তু কেন এই গুলি করা হলো এবং কি কারণেই বা গুলি করা হলো সেটা কিন্তু স্থানীয় মানুষজন একেবারেই বুঝতে পারছেন না। গত রাত্রে আপনারা কি জানতে পারলেন? আমরা এসে দেখলাম এই অবস্থা, থানায় ফোন করলাম, মানে আমি ফোন করলাম থানার থেকে, তারপর পুলিশ মোটামুটি 15-20 মিনিট পরে আসলো। এত রাতে কালকে দোকানে ছিল, মানে পাশে বিশ্বকর্মা পুজো আছে, গাড়ি ধোলাই ফোলাই ব্যাপার আছে, ওর জন্য থাকতে বলেছিল, ওই জন্যই ছিল। তারপরে কে গিয়ে খবর দিল? খবর দিল যার মোটরসাইকেল গ্যারেজ, সেই গিয়ে খবর দিয়েছে। আমি বললো এই ব্যাপার, তরুণকে গুলি করেছে, গুলি করে মানে তারপরে আমরা ছুটে আসি, ছুটে এসে দেখি এই অবস্থায় বডি পড়ে আছে। তরুণে কি কোনো ছত্রু ছিল? না 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 না, কোনো ছত্রু ছিল, আপনি জিজ্ঞাসা করে দেখুন এখানে সব, কোনো ছত্রু ছিল না। তাহলে মারলো কেন? নৃশংসকে মারলো কেন সেটাই তো তদন্ত করার ব্যাপার আছে, ওটাকে নিতে হবে খোঁজ। চায়ের দোকানদার তরুণের কোনো শত্রু ছিল না বলে তার পরিবার এবং প্রতিবেশী তারা সবাই জানছেন, কিন্তু কেন এই নৃশংসভাবে তরুণকে খুন করা হলো এবং এভাবে তরুণের মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে এখান থেকে পুলিশ এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, এই খুনের পিছনে কোনো ব্যক্তিগত আক্রোশ না অন্য কোনো কারণ রয়েছে সেটাই এখন পুলিশ খতিয়ে দেখছে। ক্যামেরায় আশিস বাগজির সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, বহরমপুর।